সে অনেকদিন আগের কথা। এদেশে একজন বিখ্যাত পর্যটক বাস করত। সে বিশ্বের নামি নামি বেশিরভাগ দেশই ভ্রমণ করেছিল। একদিন সে আমেরিকা ভ্রমণ করছিল। সেদিন ছিল গ্রীষ্মের দিন। সে ছিল খুবই ক্লান্ত। সে আর থাকতে না পেরে বিশ্রাম নিতে একটি ছায়াবহুল গাছের নিচে শুয়ে পড়ল, আর খুব শীঘ্রই সে ঘুমিয়েও গেল। হঠাৎ খুব তীক্ষ্ণ শব্দে তার ঘুম ভেঙে গেল। সে এদিক ওদিক তাকালো এবং শব্দের উৎস খোঁজার চেষ্টা করল, কিন্তু সে কিছুই দেখতে পেল না। একটু খোঁজাখুঁজির পর অবশেষে সে একটা ছোট্ট পাখি দেখতে পেল। পাখিটা গাছটার চারপাশে উড়ে বেড়াচ্ছিল। পাখিটা ছিল অত্যন্ত ছোট, কিন্তু এর পালকগুলো ছিল অত্যন্ত মনোহর ও দৃষ্টিনন্দন। এটা ছিল একটা ছোট্ট হামিং বার্ড। পাখিটাকে উদ্দেশ্য করে পর্যটক বলল, তুমি তো খুবই ছোট্ট একটা পাখি, কিন্তু তুমি অনেক তীক্ষ্ণ শব্দ করো। তোরে পাখিটা বলল, হ্যাঁ করি, কিন্তু তুমি এত অবাক হচ্ছ কেন? কেন? এটা কি অবাক হওয়ার মতো নয়? কেন, তুমি কি জানো না যে প্রায়শই গুরুত্বহীন জিনিসই শোরগোল বেশি করে থাকে? তখন পর্যটক ভাবল, আসলেই তো খালি কলসি বাজে বেশি। আর এটা শুধু প্রাণী বা পাখির ক্ষেত্রে নয়, এটা মানুষের বেলায়ও সমান সত্য। আমাদের চারপাশেও এমন অনেক হামিং বার্ড রয়েছে, এইগুলোকেও নজরে রাখা উচিত। তারা যেন আমাদের জীবনকেও প্রভাবিত করতে না পারে, আমাদের জীবন যেন আবার তাদের দ্বারা পরিচালিত না হয়।